হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন। এই নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এখানে দেখুন কি বলছে। নিয়োগ বিজ্ঞপ্তি পরিকল্পনা বিভাগের আওতায় সাধারণ অর্থনীতি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি প্রতিষ্ঠা দ্বিতীয় সংশোধিত শীর্ষক প্রকল্পের হিসাব রক্ষকের শূন্য পদে শুধু প্রকল্প মেয়াদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বর্ণিত পদের বিপরীতে প্রদর্শিত সাকল্য বেতন উন্মুক্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে আবেদন যদি করতে চান, পদের নাম, পদের সংখ্যা, সাকুল্য বেতন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা আমি এখন আপনাদেরকে বলে দেবো। পদের নাম হচ্ছে হিসাব রক্ষক, পদের সংখ্যা হচ্ছে একটি, আর সাকুল্য বেতন হচ্ছে 22,000, বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, বাণিজ্য বিভাগের অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, ক্যাশ বুক, লেজার সংরক্ষণ ও অডিট রিপোর্ট তৈরি করা ইত্যাদি ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। এক, প্রার্থীর নাম, পিতা, স্বামীর নাম, মাতার নাম, বর্তমান স্থায়ী ঠিকানা, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও জন্ম তারিখ ইত্যাদি উল্লেখপূর্বক দরখাস্তের সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত ও অভিজ্ঞতা সম্পর্কিত সকল সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র সহ প্রকল্প পরিচালক, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি প্রতিষ্ঠা দ্বিতীয় সংশোধিত প্রকল্প ভবন নং 18 কক্ষ নং 31 সাধারণ অর্থনীতি বিভাগ বাংলাদেশ পরিকল্পনা কমিশন, শের এ বাংলা নগর, ঢাকা বরাবরে আগামী 28/3/2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বর্ণিত ঠিকানায় ডাকযোগে হাতে হাতে পৌঁছাতে হবে। নির্ধারিত বয়সসীমার পরে প্রাপ্ত কোনো আবেদনপত্র বিবেচনা করা হবে না। অবশ্যই আপনাকে ২৮/3/2021 তারিখের আগে বা 8 তারিখের মধ্যে আপনাকে আবেদনটা পৌঁছাতে হবে ডাকযোগের মাধ্যমে হাতে হাতে, ঠিক আছে। ২ দেখুন কি বলছে, চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। ৩ চারিত্রিক সনদপত্র সহ সকল সনদপত্রের অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। নাগরিকত্ব সনদ ইউনিয়ন পৌর চেয়ারম্যান কমিশনার কর্তৃক প্রদত্ত হতে হবে। তার প্রচলিত সরকারি বিধি অনুযায়ী সর্বপ্রকার কুঠার সংরক্ষণ করা হবে। ৫ আবেদনকারী বয়স 18/3/2021 তারিখে নির্ধারিত বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ৬ বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত SSC সমন পরীক্ষার সার্টিফিকেট লিপিবদ্ধ জন্ম তারিখ হিসেবে বিবেচিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ৭ সরকারি সমাপ্ত উন্নয়ন প্রকল্পের সমপদের জনবলের জন্য প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক জারিকৃত 19 সেপ্টেম্বর 2004 তারিখের সমবর্তী এত নং সারাক অনুসারে প্রবেশ পদে বয়সসীমা শিথিলযোগ্য। ৮ প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় উপযুক্ত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা উপযোগ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় গ্রহণ করা হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে পত্র দ্বারা জানানো হবে। ৯ প্রার্থী বাছাইয়ের নিমিত্ত পরীক্ষা লিখিত এবং মৌখিক গ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। প্রার্থীকে সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র সনদসমূহ প্রদর্শন করতে হবে। ১০ শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১১ আবেদনপত্রে কোনোরূপ অসত্য তথ্য পাওয়া গেলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ১২ নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজন বুধে নিয়োগের যে কোনো শর্ত সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং নিয়োগ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন জব সার্কুলার পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা, আপনারা কোন ধরনের সার্কুলারগুলো চান, কোন টপিকের ওপর চান, আমাকে ওইটা কমেন্ট করে জানাবেন। আমি ওই টপিকের সার্কুলারগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করবো। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনে ক্লিক করবেন। এই জন্য সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরও জব সার্কুলার সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।